নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। জীবন আবার আগের মতো হবে, ঘরে সুখ ফিরে আসবে। কুম্ভ রাশি, 28 আর 29 এপ্রিল। ভিডিওটি না দেখলে অবশ্যই বোকামি হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 28 আর 29 এপ্রিল 2023, এই দুই দিনের মধ্যে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। এই দুই দিনের মধ্যে আপনাদের বিবাহিত জীবন আপনারা কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন কেমন হবে, আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন, আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে, তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে প্রেমে ভোগান্তি থাকবে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনার সাথেই থাকবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে। আপনি নিজের মত জানাতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে। কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত, এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। স্পর্শ বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনি তা অনুভব করতে যাচ্ছেন এই দিনগুলিতে। ভালো ব্যবসায়িক এবং কর্মজীবনের জন্য প্রাতকালে ঘরের জানালা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন। আপনি সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন, যাতে ঘৃণাভাবকে দমন করা যায়, কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয়। মনে রাখবেন, ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি। আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে, দিনের পরের ভাগে আরাম করুন। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন, তাই অফিসের কাজে গতি লাভ করবে। আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময়। কিছু বিষয় আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করবেন। আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। বরফের মতো আশঙ্কা করবেন না, কারণ দুঃখগুলো গলে যাবে এই দিনগুলিতে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন।
আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন। যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না, কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ দিনগুলিতে ভালো থাকবে। সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন, আপনি কমিশন, ডিভিডেন্ড বা রয়্যালিটি থেকে বেনিফিট পাবেন। বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয়। কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে। এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন, সে আপনার ক্ষতি করতে পারে। নির্জনে সময় কাটানো ভালো, কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ়দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে। যদি আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন, তাই অফিসের কাজে গতি লাভ করবে। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে, কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কর সৃষ্টি করতে পারে। আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন, কাজে শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনগুলি ভালো। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন, এটি অন্যান্য বদ্ধাবেশ ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন, আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। দিনগুলি ভালোই কাটবে, নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন। এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। কিছু বিষয় আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন। আপনার স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে, কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতেও হতে পারে। বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগমও হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, বাড়িতে অতিরিক্ত খরচও বাড়তে পারে, সন্তানের জন্য চিন্তাও বাড়তে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন। এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।